বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত আসামি আমাতুল্লাহ বুশরাকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার দিবাগত রাত 3:30টার দিকে বুশরাকে আসামি করে মামলা করেন ফারদিনের বাবা। এর কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার হন বুশরা। মাহমুদুল হাসানের রিপোর্ট। শুক্রবার রাত 9:55 রাজধানীর রামপুরার টিভি ভবনের সামনে রাস্তার উল্টো পথে রিকশা করে আসতে দেখা যায় বুয়েট শিক্ষার্থী ফারদিনকে। সাথে ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তার বান্ধবী আমাতুল্লাহ বুশরা। তাকে পুলিশ বক্সের সামনে নামিয়ে দেন ফারদিন। ফারদিনের ফোনের লোকেশন বলছে শুক্রবার বিকেলে ড্যামরা থেকে বেরিয়ে রামপুরা হয়ে যান ধানমন্ডি, সেখান থেকে নীলক্ষেত, তারপর বান্ধবীকে নামাতে যান রামপুরায়। এরপর তার লোকেশন দেখায় কেরানীগঞ্জের জিঞ্জিরায়, সেখান থেকে পুরান ঢাকার জনসন রোড। এরপর বন্ধ হয়ে যায় ফোন। সোমবার ফারদিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর 2 দিন পর বুধবার দিবাগত রাতে 3:30টায় ফারদিনের বাবা নুরুদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফারদিনের বান্ধবী বুশরা সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। মামলাতে যখন তাকে একটা নামে উল্লেখ করেছি, অগ্রগতি হচ্ছে, কিন্তু এটা বোধ হয় আরো দ্রুত পারা যেত আর কি, বিশেষ করে এটা বোধ হয় একটা নিয়ে আসা যেত। মামলার কয়েক ঘন্টার মধ্যেই বুশরাকে গ্রেফতার দেখায় রামপুরা পুলিশ। রামপুরা এলাকা থেকেই তাকে গ্রেফতার করেছি। প্রাথমিকভাবে মোটিভ এখনো বলার মতো পর্যায়ে আমরা আসিনি। পুলিশ বলছে হত্যাটি প্রেম ঘটিত কিনা খতিয়ে দেখছে তারা। পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতায় স্পেনে যাওয়া নিয়ে কোনো শত্রুতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সে কোথায় গিয়েছেন সারাদিন সেটা আমরা সিসিটিভি পর্যালোচনা করেছি, তার সাথে কারো কোনো বন্ধুত্ব ছিল কিনা সেটা আমরা পর্যালোচনা করেছি, এবং সে কারোর সাথে তার কোনো কোনো বিষয়ে দ্বিমত ছিল কিনা, তার সাথে কোনো বিষয়ে তার মানে কোনো পারিবারিক সামাজিক কোনোভাবে কোনো সব কিছুই কিন্তু আমাদের তদন্তে আমরা পর্যালোচনা করছি। কীভাবে এই ঘটনাটি হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এটা এখনও আমরা পুরোপুরি বলতে পারছি না। আমাদের ডিবির প্রায় 2-3টা টিম তারা প্রতিদিন কাজ করছে, এবং আমরা আরও কিছু কয়েকদিন তো সময় লাগতে পারে, আমরা বুশরাকে মানে আমরা রিমান্ডে আনব, আর আমাদের পারিপার্শ্বিক যে বিষয়গুলি রয়েছে সেগুলিও আমরা তদন্ত করছি। তদন্ত করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না যে অরিজিনালি কারা এটার সাথে জড়িত, কারা হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। যেদিন সে নিখোঁজ ছিল সেদিন আমরা বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করে সর্বশেষ মানে বুশরার সাথে তার সাক্ষাতের তথ্যটি আমরা পেয়েছি। তারপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা তাকে ছেড়ে দিয়েছি। পরবর্তী পর্যায়ে তার বাবা যখন 1 নম্বর আসামি করে তার বিরুদ্ধে মামলা রুজু করেছেন, সে প্রিকে তাকে আবার আমরা গ্রেফতার করেছি। ফারদিন নূর পরশ বুয়েটের পুরকৌশল বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ডিবেট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এ মাসে তার স্পেন যাওয়ার কথা ছিল। মাহমুদুল হাসান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।